আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন দিনে নতুন আর একটা ভিডিও লিয়ে আসি আপনার সামনে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকের ভিডিওটা হইলো গিয়া আমার ছেলের ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট যেদিন হয়েছিল এই দিনের ভিডিও। তো এই যে দেখতে পাত্রা স্কুল, যেটা সামনে স্কুল, ওটা তোমার ছেলে পড়েছেন আর বড় ছেলে এই এই স্কুলে পড়িয়া গেছেন। তো যেদিন রেজাল্ট হয়েছে এই দিনের ভিডিও আর। তো এইবার আর ট্রেনে যতজনে ম্যাট্রিক পরীক্ষা দিছেন সব পেপালা রেজাল্ট করছেন, এর লাগে স্কুলের প্রোগ্রামর রেজাল্টের করে আর। তো যত ছাত্রই পাস করছেন বালামার্কে পাস করছেন আর যতজনে সবরে স্কুলে আনা হয়েছে, আমার ছেলেও গেছেন। তো সবরে নিয়ে কামসাদি পূরণ করা হওয়ার একটা প্রোগ্রাম পত্রা, এরপরে বোম ফুটাইতরা ওটা আর খুব খুশির মাঝে স্কুলটা একটা নামও উঠেছে এইবার স্কুল। তো এইবারে যতজনে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন এই স্কুল থেকে আর, এই স্কুলের যতজনে আর সবে পাস করছেন, এখনও আর মানে রেজাল্ট খারাপ হয়েছে না, সব আর ফার্স্ট হয়েছেন। থার্ড ডিভিশন একজনও নাই, সব ফার্স্ট ডিভিশন বেশি আর সেকেন্ড ডিভিশন অফিসও আছে। তো এর লাগে স্কুলটা খুব নামও উঠেছে আর খুব খুশির মাঝে সারা ছাত্র, এরপরে টিচার সকল সব তো একটা খুশির মাঝে। তো তো আমার ভাগ্নে একটু ভিডিও করছেন আর যে সব ছাত্র রই তো উঠেছে, কিছু কিছু ছাত্র এই যে করছেন ছাত্রী লইয়াও খেলা আছেন। তো আপনারা দেখতে থাকবা। তো স্কুলটা আসলে খুব সুন্দর লাগে, আগলা তাকে দেখতে চাইরো বাজুবাই পানি। তো এখন তো মেঘের দিন, মেঘ দেবার পরে চাইরো বাজুবাই পানি হয়ে যায় আর মাঝে স্কুল খুব সুন্দর লাগে দেখতে। তো আমরা বাড়িতে কিয়া স্কুলটা আর মাঝখানে একটা জমিন আর এরপরে স্কুল। আর আমার ভাগ্নে ভিডিও করছে একটু জুম ভরি ভিডিও করছে আর, এর লাগে একদম ফান্ডার দেখা যার আসলে মাঝখানে একটা জমিন ফেলাইয়া আর স্কুলটা খুব সুন্দর লাগে দেখতে। স্কুলটা একদম খোলা ময়দানও, তো নতুন স্কুলটা বনছে। তো এই স্কুল আর পুরানা আর একটা আছে, এই স্কুলের ফিস চাইতে আর করছে আর এটা নতুনভাবে বানাইয়া হ স্কুল থেকে ও স্কুল আইয়া আর সব পার হয়েছে। এটা তানোর নিজা জায়গা, যে স্কুলের মালিক যে তানোর নিজা জায়গা, আর এই আগের এটা আরই বাড়া আসলো। তো এই স্কুলের জায়গাটা নতুনভাবে কিনে হয়েছে, কিনিয়া তারপরে মাটি ভরাইয়া নতুনভাবে স্কুল বানানি হয়েছে। তো স্কুলটা বানানির দেড় দুই বছর হইব আর, এর আগে পুরানা স্কুলও আসলা সব। তো আজকে খুব সুন্দর ইয়ার হয়ে উঠেছে। তো রাত্রে ডেইলিও মেঘ দেয়, শিল তুফান ডেইলি দেয় গড়ে, কোনো দিন আর দেয় না, নাইলে ডেইলি দেয়, আর দিনও অবশ্য রোদ দেয়। তো দিনও মেঘ বেশ দেয় না, খুব হম দেয়, কোনো দিন দেয় আর বেশিরভাগ দেয় না আর রোদ দেয় দিনও। তো আজকে আমার বড় ছেলে আর তার বাবা দুজনে ধান ফেলাইতরা, তো আমি রাংটা বিষয়ে রাখছি, ধানের বস্তাত আমি আর ধরতে পারি না আজকে। আমার রাতর কবজার মাঝে ফিতা লাগে একটা বেদনা হয়ে গেছে আর। দুই তিন দিন আগে আমি লাহড়ে হাঁটিসলাম এই কুড়াল দিয়ে আর, তো এরপর তাকে লইয়া বুধ পাই আতর কবজার মাঝে বেদনা। তো এটা বস্তার ধরতে পারি না, বস্তার ধরতে একটু কষ্ট লাগে আর, এরপরে কাপড় ধুইতে একটু কষ্ট লাগে, কাপড় যে হাত দিয়ে কুচিতে সময় আর বা দেওয়ার পরে কাপড় পানি চিপিয়া ফেলাইতে একটু কষ্ট লাগে, মাটি খাটিতে একটু কষ্ট লাগে। তো মাটি খাটা কিতা আর মানে সবজি লাগাইতে তো মাটি কুড়িতে লাগে কোদাল দিয়ে, ওই সময় আর একটু কষ্ট লাগে বোঝা যায় আতর মাঝে কবজার মাঝে। তো বেশিরভাগ কষ্ট লাগবার যে ধানের বস্তা তা তুলেও মারতে পারি না আমি। তো তাই যেন বাপ ছেলে দুজনে মিলিয়া দানগুলা আনিয়া বস্তা ফেলাই দিছ। তো কইলাম বস্তার মুখটা খুলিয়া দানগুলা বাইর হরিয়া রাখি দেও, তো আমি গাঠিয়া দিলাই মুফাও দিয়া, আর বস্তা তুলা মারতে পারতাম না আমি এইরকম আর। আতর মাঝে দুঃখ পাইয়া নাইলে তো আর অত কাম করা লাগে না, আমি নিজে সব হরিলাই, শুধু বস্তাত খাওয়া দলাম আমি হলাইয়া সবটি আমি হরিলাই। তো তাই যেন বাপ ছেলের কাম শেষ, এখন আমার কাম। তো আমি দানগুলা এখন গাঠিয়া দিমু, আর গরমের মাঝে বেশ দিন ধান রাখা যায় না, কারণ এমন কুতি হয় কুতি ভোগ একটা আর। তো উড়াল কুতি একটা আছে আর একটা আছে আরও ছোটো মোটো কুতি, রিতার ধান খাইয়া একদম আর চুসা বানাইয়া রাখি দেয়। আর ধান ভিতরে ধান ধানের মাঝে চাউল যেটা ওটা খাইলে ধান এটা চুসা বানাইয়া রাখি দেয়। আর গরমের মাঝে খালি কুতি যেটা ইতে উড়া উড়ে হরে এর লাগিয়ে আরি নাহে মুখে সবসময় খালি বাড়িয়ে বোঝা যায় ধান বেশ দিন গরমের মাঝে রাখা যায় না, বললাম তো ওগুলা খাইয়া শেষ হরিলাই আগে। আর গুড়ারও দরকার, গরুর গুড়া নাই।
তো এখানে দেখতে পাত্র কিছু মিষ্টি আনা হয়েছে। তো আমার ছেলের রেজাল্ট উপলক্ষে তো আমার ছেলের টিচার হলরে খাবাইবার লাগি আরে। তো ইনো আছে 25টা বক্স, তো দুইটা দুইটা হ বক্স মিষ্টি, 10টাকে মিষ্টি আরে। তো আমরা তফিয়ত অনুযায়ী কিছু মিষ্টি আনানি হয়েছে, তো দুই যাতে দুইটা মিষ্টি এহ বক্স। তো স্যার ম্যাডাম মিলাইয়া আরে 24 জন আছেন স্কুল, তো 25টা বক্স আনা হয়েছে। তো ওগুলা নিয়ে দিবা স্কুলের মাঝে আজকে। তো ভিডিওটা হইল গিয়া এই যেদিন রেজাল্ট হয়েছে এর পরের দিনের ভিডিও। তো আপনার কাছে শেয়ার হল হয়েছে না, আজকে শেয়ার করলাম। তো এই ডুঙ্গার যতটা আছে আর সবটি স্কুলে যাইব, আর আরেক ডুঙ্গার মাঝে আছে আমরা বাড়ির লগে আরি। তো আমরা বাড়িতে খাওয়ার লাগিও কিছু আনছেন আমার ছেলে। তো বাড়ির তো ডায়াবেটিস রোগী 3 জন, আমার শ্বশুর শাশুড়ি মা করে আপনারা বাইয়া, তাদের তো মিষ্টি খাইতা নাই। তার লাগে আনছেন গরম গরম সিঙ্গারা, আর আমার বাগনিও হইলে আমিও মিষ্টি খাইতাম নাই। এটা যাওয়ার আগে আরে কইয়া দেবো হয়েছে যে তাইজন মিষ্টি খাইতা নাই, সিঙ্গাড়া আনিলিও। আমার বাগনিও শুনিয়া হইলে আমিও মিষ্টি খাই না, সিঙ্গাড়া আনিও। তো এখানে সিঙ্গাড়া আর মিষ্টি আনা হয়েছে। তো আর একটা বক্স টমেটো এটা তানোর বন্ধুরে দেবার লাগি আনছন। তো আমার বাড়ির পাশে আরে, তো হ্যাও কিছু ছোটোমোটো একটা পার্টি করছে আরে রেজাল্টের পরে। তো আমরা বাড়ি আনি সিন্নি দিছে আরে। তো এই হইল গিয়া সিঙ্গাড়া সাইডটা আর মিষ্টি সাইডটা। আমরা 4 জনের লাগিয়া আমার ছেলে 3 জন আর আমি, আমরা মিষ্টি খাই। আর আমরা 4 জনের লাগে মিষ্টি আর তাদের 4 জনের লাগে সিঙ্গাড়া। তো আমার শ্বশুর দিয়ে শাশুড়ি মারে দিমু সিঙ্গাড়া। তো মিষ্টি কোনো জাত মিঠাও খাই না, মিষ্টি তো খাই না। তো সিঙ্গাড়াগুলো একদম নতুন বানাইল, একদম গরম গরম রয়েছে। তো আপনারা দেখতে থাকবা আর আমরা সবে খাই। আপনারা তো আর খাবাইতে পারলাম না, ওটাও দুঃখিত। আর ভিডিওটা দেখা দেখে কষ্ট করে একটা লাইক দিয়ে দেয় লাগবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন আইলাম দুপুরের সময় সবজি বাগানে কিছু কাম করতে। তো সবজি বাগানটা ওই গেছে একদম ঘাসের বাগান। তো ঘাসের বাগান যদিও পরিষ্কার করি না, তো একদম হামানি যাইতো নাই, এত জোক ওই বাড়ি। তো আমার বাড়ির তো ঘাস ঢুকছে, এখন হইলে জোকটা হইন। তো ও টেঙ্গা তুলিয়ে নেবা যাইতো নাই জোকর কারণে। এরপরে উড়িও তো ধরবো ইনশাল্লাহ, কিরা জিঙ্গা উড়ি সব তো ধরবো, কিন্তু আমানি যাইতো নাই, ভাড়িয়াও নিতে পারতাম না, এইরকম অবস্থা আরই। তো এত জোক আর এখনও আমানি যায় না, মেঘ দেবার পরে আরই পা জুকে ধরিলেন। আর হইলাম রোদের সময় ঘাসগুলা পরিষ্কার করিলে জোকে ধরতে নাই, রোদের সময় জোক পারেন না, কিন্তু মেঘের সময় জোক পারেন। আর ঠান্ডার সময় আরই সকাল সকাল আইলে জোকটা হন, বিকালে আইলেও জোকটা হন, কিন্তু দুপুরের টাইমও রোদের সময় আইলে জোকটা হন না। এই সময় জোক বোঝা যায় আর তারা বাড়িতে পারে না, একদম ঘাসের নিচে বই থাকে। তো এখন একটা কোদাল লই আইসি কিছু ঘাস পরিষ্কার করতে। তো এত ঘাস হয়েছে আরই। তো মাঝে একদিন আমি সার বাইন্দে লাইছিলাম, ইউরিয়া সার যেটা ওটা আরে, আর গাছে খুব সয়েল করছে, সবজি থাকে গাছের জোর বেশি আরই দেখা যায়। সবজি আকারে তো ভালো ইয়া হন না, কিন্তু ঘাস বেতালা হয়েছে। আর ইটা ঘাস গরু ছাগলে আমাইলে তো তারা জিও খাইবা, সবজি খাইবা, কিন্তু ঘাস খাইতা নাই। ছাগলক যদি দেয় ভিতরে, তে হে তো ঘাস খাইব, খাইতো নাই সবজি খাইব। তো মাঝে মধ্যে আমার ছাগলটাও আমাই যায় না ইয়া আরে, ভিতরে আমাইয়া উড়ে খাইয়া একদম তো বাই কথা। তো এখন আর ছাগল বান্ধিয়ে রাখি, বিকাল টাইমে বাড়ি যাওয়ার পরে তাহলে বান্ধিয়ে রাখি দেই। আর আমার উরির গুলোর দাঁড়ে দাঁড়ে এত ঘাস হয়েছে আরে, আর মাঝে দিয়েও ঘাস। তো ঘাসগুলো কিছু আমি কোদাল দিয়ে চাচিছি, আর উরির গুলোর সাইডে যেটা এটা আর দি ফেলাইতে লাগে, কোদাল দিয়ে চাচিলে তো মাটি সব যাইব গিয়া গুড়ের মাটি। তো ডর ডর লাগে আরে, আতর মাঝে জোকে দোতরানি এওতা চাইয়ের আরে। তো রোদের সময় হইলে জোক কম, তখন এর লাগিয়া
কোদাল দিয়েও ছাঁচিতে লাগে ঘাস, আর দিয়েও পরিষ্কার হতে লাগে, লাগি রইদ সময় আই। এই তো দেখো ছাগল বাইরে আসুন। তো এখন আপনারা শোনাই ইলেকশনের গান। তো ইলেকশন তো হয়ে গেছে, ইলেকশনের আগের ভিডিও এটা। তো কিভাবে রাস্তায় রাস্তায় এই যে গাড়ি লইয়া গান গাইতরা আর গাড়ি লইয়া চক্কর মাত্রা, আপনারা শুনবা। আইতে সময় বগল হইন্দনের মশাতে গাল তোমানি গোসা, আমরা বের প্রাণ নিয়ে আমরা রেগে সুসা, আমরা রে বিহার সুয়াই তাই না কাটন কাটা, আমরা রে বিহার সুয়াই তাই না কাটন কাটা, আমরা বের প্রাণ নিয়ে আমরা রেগে সুসা। তো আপনারা বুটের গান তো শুনতে পারছেন, আর এখন দেখো একটা যুগ আমার ফুরকি তাকে উঠাই আনছে। তো ফুরগির মাঝে এত যুগ হয় না রে, এই দিনে মেঘের দিনে খালি পানি যুগ। তো আমি বাসন মাঞ্জিয়া দোয়াত গেছিলাম, তো যুগটা খুব বেড়াচেরা করে রাড়ি, বাসন দইতে পারি না, যেদিকে বাসন দই এদিকে যুগটা যায়। তো পরে আমি বালতি দিয়ে যুগটা উঠাইয়া বাড়িতে আনছি। তো বাড়িতে আনার উদ্দেশ্য হইল গিয়া আমার শাশুড়ি মারে যুগটা দেখাইবার লাগিয়া। তো তাই খুব ডরাই নারি যুগ, এই যে যুগ দেখা, তো আমার খালে হয়তো তোমার মারে ফাটাইয়া দাও বা জাহরে আইবা। তো এইরকম আর খুব ডরাইন তানে যুগটা দেখাইছি, এখন তানে দাফন করিলি আর আমি যুগরে। তো যুগের ঔষধ হইল গিয়া সুন আর হইল গিয়া লবণ। তো লবণ দিলেও তেন মারা যায়, আর সুন দিলেও মারা যায়। তো রক্ত খাইতে পারছেন না, নাইলে লবণ দেওয়ার পরেও আরে রক্ত ছাড়ে যুগে। তো তাই তো রক্ত খাইতে পারছেন না, এর লাগি রক্ত নাই শিকাইতে রাখালি, এরপরে মারা যাইবা। তো এখন বিকালবেলা আইলাম আমি সবজির মাঝে আবার কিছু মেহনত করতে। তো এখন ছাগলের লাদ কিছু জমাইয়ে রাখছি আমি। তো এই যে জায়গাতে আমি ছাগলের লাদগুলা বাড়িয়ে ইয়ার, তো এটা হইল গিয়ে আমার ছাগলের ঘর বর্তমানে। তো ছাগলের ঘর আমি ইয়া কিছু লাদগুলা বাড়িয়ে জুড়ে হলাম এই যে। তো এখন নিয়ে দিমু আমি সবজির মাঝে, তো খিরার জারও দিলাইমু ছাগলের লাদ সব, আর গোবর উড়ি জারও দিমু, আর খিরা জারও ছাগলের লাদ দিমু। খাইতে আনি সবজি, হুম পুরে খাইতে আনি গিয়া, তোমার থইছি বান্ধিয়া, তোমার দে রশি দিয়ে বান্ধিয়া লাগ থইছি, খাইতে আনি গেউরি ডাল লইতে রাইজি আমার খালি, পুরে খাইতে আনি ভইল, তুমি একটা ভইল বাড়িতে আইবা পেট বউ রিহাই আইছন, পেটও কোনো জায়গা আছে নি আর খাইবার, মানে উড়ি খাইতা ও সবজি কি আমাইবা আমাইয়া উড়ি খাইবা ও খানতানোর এবার ডাকো নবইয়া, হ্যাঁ এবার টানি রাজি দেওয়া যারা না ছুটিয়া কুতির না পুতির ভেটার জায়গা নাই পুতির, আর খাবার লাগতো না হুতো রাইত করো গিয়া মাইবা, নিকিতা জুকে খাইছিল নিউন, হ্যাঁ জুকে খাইছিল নিউন, আমার গুতারি আইয়া তেরে বান্ধে তো আমার গুতারি রসি নাই লঙ্গির টুকরা ছিড়িয়া লঙ্গির খাবার হাত ছিড়িয়া বান্ধিয়ে রাখছি, তানে আমার গুতারি সব করি আমার গুতারি তেরে বান্ধিয়ে রাখে দিছি, আমার রাত হইয়া গুতা মারব, গুতানি দেখো সিঙ্গি গুণ যে দার কিলা গুতারি আমার দেখো না,
গুতারে নি আমার, হ্যাঁ এটা আমার গুতারে নি, হ্যাঁ বন্ধে তো আসো কুটি গেছে নি, বন্ধে তো আসো কুটি গেছে নি, গুতারে আমারে। তো আমার ছাগলটা বান্ধে আসে ডেইলি বিকালে আইয়াও আমার সবজির আর নেড়তি বেলা আছে, তবু আর কোন দিকে তাই এই ভিতরে যায় আর কোনো রাস্তা মিলে না, তো ভিতরে গিয়া হালি উড়ি খায়, তো উড়িয়ে ফুল দিয়ে আইসে খোয়া দেলাইছে, উড়ি মোটামুটি ধরিলার আর ওই যে দেখতে পাত্রা ছোটো ছোটো উড়ির খোয়া ধরছে, তো তাই গিয়া মুড়া লাগাইয়া খাইলাই। তো ডেইলি বিকালে আবার পরে আমি তানে বান্ধে রাখি দিই, তো এই যে জার পুরা জার খাই লিছিল, তো এখন আবার আর ড্যাম দিছে দিয়া কিন্তু উপরে উঠতে পারেন না, নিচে খালি উড়ি ধরে একদম মাটির লগে লাগাইয়া উড়ি ধরে। তো জামার বন্ধুরি হই আমরা ইতারে, আপনারা কেতা হন জানি না, আমরা সিলেটি বাসায় আর জামার বন্ধুরি হই, তো ডেঙ্গার পাতাও খাই নাই, তো এখন বান্ধিয়ে তোর কারণে আর তার ভিতরে আইতেও পারেন না খাইতেও পারেন না। তো ইটা আর উড়ির মাঝে খাঁচা গোবর দিলে বয়, তো এখন তো ফুল হয়ে দিয়ে আইসে, এখন কিছু আমি সাইটর গুড়র আর ঘাস পরিষ্কার করি, এখন কিছু গোবর দিমু দিয়া সারের পানি দিমু, তো ইউরিয়া সার দিলে বাড়াই আর খালা হয় গাছগুলা, আর ডিএপি সার নাকি তাকই নারি অতাই বেশিরভাগ সবজি ধরায়, মানে ফুল হয়ে দিয়াইতে ও সারটা দিন দিলে সবজি বেশিরভাগ ধরে আর যে কোনোটাও। তো কিরাজারও আমি আর গোবর দিছি না, কইলাম ছাগলের লাদগুলা দিলাই, শুকনা ছাগলের লাদ আছে আর গোবর দিলে হয়তো লতগুলা পচে যাইতে পারে, এর লাগি আমি ডরাইয়া আর গোবর দেবার নাই, তো আগে গোবর দিছি আর লতর সাইডে সাইডে মাটি সরাইয়া গোবর দিছি, আর এখন আর গোবর দিয়ার না, হইলাম শুকনা ছাগলের লাদ দিই, আর বেশ বল নাই দেখা যায় আর একদম পাতলা পাতলা লতগুলা, ছোটো ছোটো লত আর কিছু একটা লাল হয়ে যার দেখা যায় পাতাগুলা, তো ইউরিয়া সার দিলে অবশ্য সুন্দর হইব লতগুলা আর বাড়িব আর খালা হইব, কালার আর খালা হয়ে যায় পাতার কালার ওটা, তো বল হইবালা, তো পরে দিমু আমি সারের পানি, এখন শুধু গোবর আর ছাগলের লাদ ওটা দিমু সবগুলোর মাঝে, তো শুধু কিরা জারও দিমু এটা আর গোবর দিমু আনিয়া উড়ি জারও, তো আপনারা দেখতে থাকবা। তো এখানে আমার কিরাজারও দেব হয়ে গেছে ঘাস, আর ওরিজারও অন্য দিন দিমু, আর আজকের লাগি এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।